আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদেরকে আমার সবেদা গাছের কিছু ফুল আসছে ফুলগুলো দেখাবো। এই গাছটা মোটামুটি অনেক ছোট ছিল, একটু বড় হয়ে গেছে জানি। তো দুই থেকে তিনবার সবেদা খাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। তো এখনও দু তিনটা একটু বড় সাইজের সবেদা ধরে আছে। তো এই পাশেও আছে দুইটা, আর ড্রামটা ছোটো ড্রামটা চেঞ্জ করতে হবে। আর প্রত্যেকটা আগাতে প্রত্যেকটা শাখায় আপনার ফুল আসতেছে, অনেক অনেক ফুল আসতেছে প্রত্যেকটা আগায় প্রত্যেকটা আগায় ফুল। তো এই সবেদাগুলো অনেক মিষ্টি, আসলে অনেক মিষ্টি। সাইজটা কিন্তু আপনার এই জায়গায় যে সাইজটা আছে এটা থেকে অনেক বড় সাইজ হয়, এটা আর একটু বড় হবে। তো এই তিনটা তিন পিস শুধু আছে একটু বড় সাইজের, আর বাকি যতটা আগা আছে সবগুলোতে ফুল আছে। আমার ছাদে আসলে মোটামুটি অনেক ধরনের গাছ আছে, তো আমি আরও অনেক গাছই লাগাবো। এই পাশে যে থানকুনি পাতাগুলো আছে, থানকুনি পাতাগুলো আমার অনেক প্রিয়, আমি এগুলো দিয়ে সালাদ বানিয়ে তারপরে ভর্তা যেটা বলে ভর্তা বানিয়ে অনেক টেস্ট এগুলো। আর আমার যেই ড্রাগন ফলের গাছটা আছে এটা আমি অনেকগুলো জায়গায় হ্যাঁ লাগিয়ে রাখছি, তো তো এগুলো আমি আবার একটু চেঞ্জ করব, তুলে তুলে আবার সুন্দর করে লাগিয়ে দেব। আর যেটা বড় আর একটা আছে ওইটা এসে ওইদিকে একটা বড়। আচ্ছা, এই পাশে কি শসা, পাশে একটা শসা আছে মাশাআল্লাহ। এই শসাগুলো একটা সমস্যা কি, শসা যখন একটু বড় হয় না ভিতরে পোকো হয়ে যায়। তো এটার ভিতরে মোটামুটি অনেক শসা খাওয়া হয়েছে। প্রথম অবস্থায় শসা বেশি ধরে নাই, তবে ইদানিং দুইটা তিনটা করে আসতেছে। তো এই পাশে কিন্তু এই একটা আছে, তারপরে যে এই পাশে একটা আছে, এদিকে ছোট ছোট আছে, ওই পাশেও ছোট ছোট কয়েকটা আছে, ফুলও আসতেছে আলহামদুলিল্লাহ। তো এটা আমি এখন দেখি কি অবস্থা, ভিতরে কি আছে এটাকে দেখি কি করা যায়। সবেদা গাছটা আমি দেখালাম, আর যখন সবেদাটা বড় হবে হ্যাঁ যখন আমি এটাকে পারবো তখন আমি আপনাদেরকে আর একটা ভিডিও করে দেখাবো। তো তখন আপনারা সবাই আমার সাথে থাকেন ইনশাল্লাহ। এটা মরিচ গাছ, ওইটা তিন ফল, যেটা কিছুদিন আগে আমি এটাকে লাগাইছি, এটা কি হয়। আর এই পাশে আছে কামরাঙ্গা গাছ আছে, তারপর এটা এই দেখেন এখন এটা নিই, মানে এগুলো একটু বড় সাইজ হচ্ছে, আমরাগুলো অনেক অনেক আমরা আছে। না আলহামদুলিল্লাহ এটা ভালো আছে। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।